মার্বেলের মেঝে আলোর কারুকার্য ঝাঁ ঝকঝকে নতুন পাকা বাড়ি নিয়ে ফের গান বাঁধলেন ভুবন বাতোকার। সোশ্যাল মিডিয়ার দৌলাতে রাতারাতি যারা সেলিব্রিটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ভুবন বাতোকার। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাতোকার একসময় গ্রামে গ্রামে গান করে বাদাম বিক্রি করতেন। সেই কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর নাম ডাক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তার। ভুবন বাতোকার এবার নিজের জন্য তৈরি করাচ্ছেন একটি ঝাঁ ঝকঝকে বাড়ি। কাঁচা বাদাম গান গিয়ে বিভিন্ন অনুষ্ঠান থেকে তিনি রোজগার করছেন, যা দিয়ে এই নতুন একতলা পাকা বাড়ি তৈরি করাচ্ছেন। এই বাড়িতে রয়েছে দুটি ঘর, একটি বারান্দা। বারান্দায় প্লাই দিয়ে নানান কারুকার্য করার কাজ চলছে। মেঝেতে বসানো হয়েছে মার্বেল, চলছে আলোর কারুকার্য করার কাজও। পাশাপাশি বাকি দুটো ঘরের মেঝেতে টাইলস বসানো হয়েছে, সেখানেও আলোর কারুকার্য থাকছে। ভিতরের ঘরগুলো প্লাস্টার সম্পন্ন হলেও এখনো রং করা বাকি রয়েছে। ঘরের বাইরে প্লাস্টার করাও এখনো বাকি, তবে কাজ চলছে জোর কদমে। দরজা জানলার নকশা সবই অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি। ভুবন বাদ্যকার বাড়ি তৈরি করার জন্য সরকারি প্রকল্পে 1,20,000 টাকা পেয়েছিলেন। সেই টাকা দিয়ে বাড়ির কিছুটা অংশ তৈরি করা হয়, কিন্তু তারপর লকডাউনের কারণে বাকি টাকা খরচ করে ফেলায় আর বাড়ি করার স্বপ্ন বাস্তব হয়ে ওঠেনি। এরপর হঠাৎ তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ায় ভাগ্য ফিরে যায় ভুবনের। ভুবনজোড়া খ্যাতি লাভ হয় তার, দেশের মাটি ছড়িয়ে বিদেশে ভাইরাল কাঁচা বাদাম গান। এই গানের জন্য তিনি বিভিন্ন জায়গার অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন, এমনকি টিভি রিয়েলিটি শো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি তাকে 1,00,000 টাকা দেন, আর এই সব অনুষ্ঠানের টাকা সঞ্চয় করে তিনি তৈরি করেছেন স্বপ্নের বাড়ি। ভুবন বাদ্যকার যে বাড়িটি তৈরি করছেন তার জন্য ইতিমধ্যে 6,00,000 টাকা খরচ হয়েছে বলেই তিনি জানিয়েছেন। তার বাড়ি সাজিয়ে তোলার কাজ করছেন কলকাতার এক শিল্পী, তবে এই বাড়ি তৈরি করতে পেরে তিনি এখন অনেকটাই খুশি, কারণ তাকে জীবনের বড় একটা অংশ মাটির বাড়িতে একটি ঘরের মধ্যে থেকে কাটাতে হয়েছে। অন্যদিকে এই নতুন বাড়ি তৈরি করার পাশাপাশি ভুবন বাদ্যকার তার এই নতুন বাড়ি নিয়ে বেঁধে ফেলেছেন নতুন গান। মোবাইল ছোটা মোবাইল ওদের 5 টাকা দাম, ওগুলো 5 টাকায় কিনতাম, 10 টাকায় বিক্রি হতো, মানে যেগুলো অচল হয়ে গেছে, মানে অচল হয়ে গিয়া থা ও মানে পড়ানা লেতে হ্যাঁ, যেগুলো একবার বাত নেই বলতে কোনো বাত নেই আতে, ওই মোবাইল টুটা আমার লেতে খরিদ লিখে পর খরিদ দিতে। সারা গান এই গানটা এখন সারাখানি এখন সবাই গাই, মানে এখন সব থেকে এখন আমি এই বেশি গাই, আমি যেখানে যাই এরা তো একটু বলতে পারবো না, ওইটাই তো সমস্যা। এই বলো তো একবার, এই বাদাম হাসে পারলো মাথা চিড়া চুলে, বলো 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 এসেছে। হ্যাঁ আবার নাতি গেলা বেশি গাই, মানে ভাইপুর ছেলে মেয়েরা, ভাইপুর মেয়ের ছেলে মেয়েরা, নাতি নাতনি গেলা খুব গান গাইবে। এই জঙ্গল এই পাহাড় ওইদিকে যাবেন দাদু বাদাম বাদাম।